সম্প্রতি উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় একটি পারমাণবিক অস্ত্র চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া, আর এতেই ব্যাপক ক্ষেপেছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ওয়াশিংটন সিওলের এই চুক্তি তাদের বিরুদ্ধে চরম শত্রুতার বহিঃপ্রকাশ। পারমাণবিক শক্তি আরও জোরদারের ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। চুক্তির নিন্দা জানিয়েছে রাশিয়া, চীন। আরও জানাচ্ছেন শাওন মাহফুজ। উত্তর কোরিয়ার একের পর এক পরমাণু অস্ত্রের সফল পরীক্ষায় উদ্বেগ উৎকণ্ঠায় থাকা দক্ষিণ কোরিয়া সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। ওয়াশিংটন ঘোষণা নামের ওই চুক্তি অনুযায়ী কোরীয় উপসাগরে পারমাণবিক অস্ত্রযুক্ত সাবমেরিন মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। পাশাপাশি সিউলকে নিজেদের পারমাণবিক পরিকল্পনায় অন্তর্ভুক্ত করতে সম্মত হয়েছে ওয়াশিংটন। বিনিময়ে দক্ষিণ কোরিয়া নিজেদের পারমাণবিক অস্ত্র তৈরি না করতে সম্মত হয়েছে। আর এতেই ব্যাপক ক্ষুব্ধ উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং এক বিবৃতিতে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দুদেশের দায়িত্বজ্ঞানহীন এই চুক্তি পিয়ংইয়ং এর বিরুদ্ধে চরম শত্রুতার বহিঃপ্রকাশ। এই পদক্ষেপের ফলে উত্তর পূর্ব এশিয়ার শান্তি ও নিরাপত্তা নষ্ট হবে এবং বিশ্ব আরও গুরুতর বিপদের সম্মুখীন হবে। কিম ইয়ো জং আরও বলেন, বহিঃশত্রুর আক্রমণ মোকাবিলায় সামরিক সক্ষমতা ও পারমাণবিক শক্তি জোরদারের প্রক্রিয়া আরও বাড়াবে তার দেশ। প্রেসিডেন্ট জো বাইডেনের এই সিদ্ধান্তকে চরম হুমকিমূলক নীতি আখ্যা দিয়ে কিম ইয়ো জং বলেন, একে বিভ্রান্ত এক বৃদ্ধের অর্থহীন পরিকল্পনা বলে ধরে নেওয়া যেতে পারে, যিনি যুক্তরাষ্ট্রের সুরক্ষা এবং ভবিষ্যতের দায়িত্ব নিতে একেবারেই সক্ষম নন। যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার এই পারমাণবিক চুক্তিকে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করে নিন্দা জানিয়েছে রাশিয়া। মস্কোয় সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, এতে বৈশ্বিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হবে। ইচ্ছাকৃতভাবে উত্তেজনা ছড়ানো, সংঘর্ষের উস্কানি দেয়া এবং হুমকি দেওয়ার বিরুদ্ধে সতর্ক করেছে উত্তর কোরিয়ার মিত্র চীন। শাওন মাহফুজ, দেশটি পোর্ট, এটিএন নিউজ।